আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজের কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি এই করোনাকালীন এই প্যান্ডামিকের মধ্যে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকে শুরু করছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একাদশ শ্রেণীর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে, যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, যে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের যে ক্লাসটি আমরা নিয়েছি, সেই ক্লাসে আমরা বলার চেষ্টা করেছি বা সেখানে আলোচনা করার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে। যেমন আমরা প্রাক ইসলামী যুগের থেকে শুরু করে মহানবী ইসলামের জীবনকালটিকে আলোচনা করেছি সেখানে, এবং মহানবী ইসলামের জীবনকালের পর আমরা সেখানে চারজন খলিফা অর্থাৎ মুসলিম বিশ্বের যে প্রধান চারজন খলিফা ছিলেন, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে একটি বিশাল সময়কাল মুসলিম বিশ্বের যে চারজন প্রধান খলিফা নিয়ে আলোচনা করা হয়েছে। এদের পরে দুটো রাজবংশ সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে, একটি হচ্ছে উমাইয়া রাজবংশ, আরেকটি হচ্ছে আব্বাসী রাজবংশ। আমরা কিন্তু উমাইয়া রাজবংশ শেষ করেছি এবং আব্বাসী রাজবংশ আজকে প্রায় শেষের দিকে শেষ, অর্থাৎ আব্বাসী আমলের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে টপিকসের উপরে আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে আব্বাসীয় শাসন আমলে আমাদের যে সমাজ, প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা সংস্কৃতির অগ্রগতিতে যে আব্বাসী বংশের যে কন্ট্রিবিউশন রেখেছিল, কী ধরনের কন্ট্রিবিউশন তাদের ছিল, অবদান ছিল, সেইগুলোকে আমরা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করবার চেষ্টা করব। তাহলে চলো আমরা আজকে একটু আব্বাসীয়দের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আমরা জেনে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজবংশ। ইসলামের গৌরবদীপ্ত অধ্যায়ের সূচনা হয়েছিল এই সময়ে মূলত, আর উমাইয়া খেলাফতের পতন হয়েছিল 750 খ্রিস্টাব্দে এবং আব্বাসী রাজবংশের শাসন প্রতিষ্ঠা হয়েছিল ঠিক এই 750, অর্থাৎ উমাইয়া বংশের রাজবংশের পতনের মধ্য দিয়ে আব্বাসী রাজবংশের গোড়াপত্তন সূচিত হয়েছিল। এই সুদীর্ঘ 500 বছর রাজত্বকালে মুসলিম শাসন ব্যবস্থায় এই যে আব্বাসীয়দের যে সুদীর্ঘ 500 বছর তারা, অর্থাৎ 750 থেকে 1258 খ্রিস্টাব্দে তারা এই বাগদাদে কেন্দ্রিক বা ইরাকের বাগদাদকে রাজধানী কেন্দ্রিক যে তাদের খিলাফত ছিল, সেই খিলাফতে 500 বছর তারা রাজত্ব করেছিল মুসলিম শাসন ব্যবস্থায়। এই সময় মুসলিম শাসন ব্যবস্থার কর্মবিকাশের ক্ষেত্রে এক অভাবনীয় সেখানে উন্নতি সাধিত হয়েছিল। হ্যাঁ, যুদ্ধবিগ্রহ, রাজ্য বিস্তারের পরিবর্তে মুসলিম সভ্যতা সংস্কৃতির এখানে একটি ভিত্তি স্থাপিত হয়েছিল, কারণ এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সভ্যতার সংমিশ্রণ কিন্তু এই বাগদাদ কেন্দ্রিক হয়েছিল, এবং প্রচুর জ্ঞান গরিমা এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায়, প্রশাসন ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক এবং সমাজ জীবনে একটি আমূল পরিবর্তন এই আব্বাসীয় যুগের সময় পরিলক্ষিত হয়। উমাইয়া যুগ ছিল আরবদের একক আধিপত্যের একটি যুগ বলে অভিহিত করা হতো, কিন্তু আব্বাসী যুগের উমাইয়াদের সংকীর্ণ রাষ্ট্রনীতির পরিবর্তন করে সেখানে উদার নৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় সেখানে দেওয়া হয়েছিল। আব্বাসীরা আরব অনারব, আব্বাসীরা মূলত আরব এবং অনারব সকল শ্রেণীর মুসলমানদের সমান অধিকার দিতেন। এখানে আমি আবার বলছি যে আরবরা কিন্তু সেই আরব এবং অনারবদের মধ্যে কিছুটা হলেও কিন্তু তারা পার্থক্য সূচিত করত, কিন্তু আব্বাসীরা একটি কাজ করতেন, সেটি হচ্ছে যে তারা আরব এবং অনারবদের মধ্যে কোনো ধরনের তারা ভেদাভেদ করতেন এবং সেখানে মুসলমানদের সমান একটি অধিকার দেওয়ার কথা সেখানে উল্লেখ রয়েছে। যে তোমরা জানো যে উমাইয়া আমলে আমরা মাওয়ালি নামক একটি কথা কিন্তু সেখানে আমরা পরিলক্ষিত আমরা পেয়েছিলাম, মাওয়ালি কারা, অর্থাৎ মুসলিম রাষ্ট্র কিন্তু তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মুসলমানদের একটি নাগরিক সেখানে তাদের ক্ষমতা সেখানে বলা হতো, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদেরকে ট্রিট করা হতো। তাহলে আব্বাসীরা কিন্তু সেই কাজটি করেননি, আব্বাসীরা যে কাজ করেছিলেন সেটি হচ্ছে যে আরব অনারব সকল শ্রেণীর মুসলমানদের একটি সমান অধিকার তারা সেখানে দিয়েছিলেন। তাই তো বলেছি যে আব্বাসী খিলাফত ছিল একটি সার্বজনীন খিলাফত,
আব্বাসিস রাজবংশে মোট 37 বা 37 জন খলিফা শাসন কার্য পরিচালনা করেছিলেন। তারা 750 খ্রিস্টাব্দ থেকে আবার 58 খ্রিস্টাব্দে এই 500 বছর প্রায় তারা শাসন কার্য পরিচালনা করেন। যেমন আমরা একটু বলি, উমাইয়া যুগে মুসলমানরা বিস্তীর্ণ এলাকা নিয়ে সাম্রাজ্য পরিচালনা করত। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই তিনটি মহাদেশের উপর মুসলমানদের অনেকটা কর্তৃত্ব ছিল। আব্বাসের ক্ষমতায় এসে বিশাল সাম্রাজ্যকে তিনটি ভাগে বিভক্ত করে দেয়। যেমন উসমান উমাইয়াদের শাসনে থেকে উত্তর আফ্রিকায় স্বাধীন সার্বভৌম ফাতিমি খলিফা প্রতিষ্ঠা হয়েছিল এবং এককেন্দ্রিক সাম্রাজ্যের পরিবর্তে তিনটি স্বাধীন এবং সার্বভৌম রাজ্যে উদ্ভব হয়েছিল। আমি আবার বলছি যে উমাইয়ারা কিন্তু একক আধিপত্য বিস্তার করেছিলেন, কিন্তু আব্বাসেরা যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে পুরো পৃথিবীটাকে বা তাদের শাসন কার্য অংশটাকে একটি ডিসেন্ট্রালাইজেশন করেছিলেন, বিকেন্দ্রীকরণ করেছিলেন। কী ধরনের বিকেন্দ্রীকরণ সেখানে ছিল? অর্থাৎ তারা কিন্তু একদিকে স্পেনকে বেস করে একটি শাসন কার্য পরিচালনা করেছেন, আরেকদিকে তারা ফাতিমা রাজবংশী স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতাকে দিয়ে সেখানে কিন্তু শাসন কার্যটাকে তারা পরিচালনা করেছিলেন, আরেকদিকে আব্বাসীয় নিজস্ব খেলাফত বাগদাদকে কেন্দ্র করে, ইরাকের বাগদাদকে কেন্দ্র করে সেখানে কেন্দ্রীয় রাজস্ব ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে সেখানে একটি শাসন কার্য খেলাফতকে তারা প্রতিষ্ঠা করেছিল। ফলে উমাইয়াদের রাজত্বে আরবের প্রাধান্য এবং হিংসার একটি রাজনীতি বেশি প্রচলিত ছিল, কিন্তু আব্বাসীয়রা ভ্রাতৃত্ব, সাম্য, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে উদারনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজত্ব পরিচালনা তারা করেন। ফলে তাদের রাজত্বকালে দীর্ঘায়িত হতে থাকে। এই সময় একক আরবীয় জাতীয়তাবাদের পতন হয়েছিল এবং বিশ্বজনীন মুসলিম জাতীয়তাবাদের উন্মাস হয়েছিল। অর্থাৎ উমাইয়াদের সময়ের যে একক আরব আধিপত্য, একক আরব জাতীয়তাবাদ, সেই জায়গাটাতে কী হয়ে গেল, সেখানে যেহেতু বিশ্বজনীন মুসলিম জাতীয়তাবাদের একটি উন্মেষ হয়েছিল। আবার এখানে আমরা আব্বাসী আমলে যে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন কিন্তু সেখানে আমরা লক্ষ্য করি, যে উজির বা মন্ত্রীর পদ সেখানে সৃষ্টি করা হয়। দামেস্কের পরিবর্তে বাগদাদ রাজধানী ও কেন্দ্রভূমিতে পরিণত হয়। আমরা আগেও বলেছি যে আব্বাসীয়দের বাগদাদকে কেন্দ্র করে তাদের রাষ্ট্র পরিচালনার রাজধানী হিসেবে তারা অধিষ্ঠিত হয়েছে করেছিলেন এবং আর উমাইয়াদের সময় রাজধানী ছিল দামেস্ক। এই দামেস্কের পরিবর্তে রাজধানী হিসেবে মৌলিক গুরুত্ব পায় বা কেন্দ্রভূমিতে পরিণত হয় বাগদাদ। আব্বাসীয়দের রাজ্য বিস্তারের নীতি না থাকায় সামরিক শক্তি অনেকটা হ্রাস পেয়েছিল, কিন্তু আমরা আব্বাসীয় মূলত জ্ঞান, বিজ্ঞান চর্চা ইত্যাদি এবং সমাজ বিনির্মাণ, অর্থনৈতিক এই কাঠামোগুলো কিন্তু তারা সুবিন্যস্ত করতে চেষ্টা করেছিলেন। তারা কিন্তু মূলত যুদ্ধ বিগ্রহের দিকে একটু নিজেকে কম নিয়োজিত রেখে করেছিলেন, যে কারণে আব্বাসীয়দের রাজ্য বিস্তার নীতি না থাকায় সেখানে সামরিক শক্তি কিন্তু সেখানে হ্রাস পেয়েছিল। এতে সাম্রাজ্য সংকুচিত হতে থাকে। আব্বাসী খলিফাগণ রাজ্য বিস্তারের চেয়ে আধ্যাত্মিক ও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের প্রতি বেশি নজর দিয়েছিলেন। আর আব্বাসী আমলে সকল শ্রেণীর মুসলমানগণ খেলাফতের শাসন কার্যে কর্তৃত্ব করার সুযোগ পায়। এখানে মাওলিগণ যা নব্য মুসলিম হয়েছিলেন তাদের মুক্তি লাভ করে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক থেকে অব্যাহতি দেওয়া হয়, তারা আরবদের সাথে সমান অধিকার পেয়ে ক্ষমতায় অংশগ্রহণ তারা করেছিলেন। আব্বাসী যুগে শিক্ষা, সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানের একটি প্রভূত কিন্তু উন্নতি সাধিত হয়েছিল। প্রকৃতপক্ষে আব্বাসী যুগ ছিল জ্ঞান বিজ্ঞানের যুগ। আব্বাসীরা 508 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাদের প্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস আস সাফফা। আর আব্বাসী বংশী খলিফাদের মধ্যে খলিফা আল মনসুর, খলিফা হারুন রশিদ, খলিফা আল মামুন ছিলেন জগৎ বিখ্যাত এবং প্রখ্যাত। তাদের আমলেই ইতিহাসকে স্বর্ণালী বা স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। এরা ছিলেন অসাধারণ জ্ঞানের পিয়াসু। তাদের উদার অপরিসীম দানে মুসলিম সভ্যতার কিন্তু পূর্ণতা, তারা যে দান করেছিলেন, তাদের উদারতা, অপরিসীম দান, এগুলো মুসলিম সভ্যতার পূর্ণ বিকাশ লাভ করেছিল। তাদের পর হতে আব্বাসীদের পতনের কিন্তু সুযোগ হয়। খলিফা মুতাসিম বিল্লাহ নিহত বাগদাদের পতনের মাধ্যমে আব্বাসী খিলাফতের পরিসমাপ্তি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে আব্বাসীরা কিন্তু মূলত একটি আন্দোলনের মধ্য দিয়ে তারা ক্ষমতা এসেছিলেন এবং সেই সময় ক্ষমতার মধ্য দিয়ে কিন্তু তারা একটি সার্বজনীন
জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ সামাজিক যে বৈষম্য ছিল সেই জায়গাকে তারা পরিবর্তন করেছিলেন। তাহলে কি এক বড় সামাজিক বৈষম্য জায়গাটি ছিল, সেটি হচ্ছে মাওয়ালি। মুসলিম যারা ছিলেন মাওয়ালিদেরকে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে প্রাধান্য দিয়েছিলেন, এবং আরবের বাইরে অনারব যে একটি অংশ ছিল তাদের সেখানে আধিপত্য বা কর্তৃত্ব ক্ষমতা ছিল না। আব্বাসীরা যে কাজটি করেছিলেন, যে ক্ষমতায় এসে তারা এখানে উদারভিত্তিক একটি রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করেছিলেন। উদারভিত্তিকটা কোন ধরনের উদারভিত্তিক ছিল? তারা সমাজের ন্যায়সঙ্গত উদারভিত্তিক করেছিলেন, যে এখানে মাওয়ালি মুসলিম হবে তারা অনারব, তাদেরকে এই স্টেটে মূল্যায়ন করা হবে, সেটি কিন্তু না। বলা হয়েছে যে তারা সমাজের যেই স্বাভাবিক মানুষ, আরবরা যে সুবিধা ভোগ করবে, অনারব মুসলিমরা সেই সুযোগ ভোগ করবে। অর্থাৎ আরব অনারব সাদা কালো ইত্যাদি ভেদাভেদকে তারা তুলে দিয়েছিলেন, এবং আরব আধিপত্যকে তারা পরিহার করে একটি সার্বজনীন মুসলিম জাতীয়তাবাদ, আমি আবার বলছি যে সেখানে তারা আরব জাতীয়তাবাদ নয়, সেখানে তারা মুসলিম সার্বজনীন মুসলিম জাতীয়তাবাদ হিসাবে তারা সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন। আর আরেকটি কাজ সেটি তারা করেছিলেন, সেটি হচ্ছে তারা মূলত কিন্তু আব্বাসীয় সামরিক শক্তি কিন্তু হ্রাস পেয়েছিল। তারা সৈন্যবাহিনী গঠন করেছিলেন ঠিকই, কিন্তু শাসন ব্যবস্থায় কিন্তু সেখানে কিন্তু তারা তারা মূলত জ্ঞান বিজ্ঞান উৎকর্ষ সাধনে আব্বাসীয়রা কিন্তু একটি চরম ভূমিকা রেখেছিল। তাদের শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে তাদের ব্যাপক অবদান ছিলেন। যেমন আমরা দেখি যে একজন খলিফা আল মামুন, খলিফা হারুনুর রশিদ এবং আবু জাফর আল মনসুর এ সময় কিন্তু আব্বাসী জগতের স্বর্ণ শিক্ষক তারা আরোহণ করেছিলেন, এবং একজন শিক্ষক জ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তারা আবির্ভূত হতেন। এই সময় খলিফাগণ অসংখ্য শিক্ষা ব্যবস্থা বিপ্লবের জন্য, যেমন তারা অনেক মসজিদ মক্তব মাদ্রাসা স্থাপন করেছিলেন, শিক্ষকদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেছিলেন, তাছাড়া তিনি নিজেও একজন গণিত এবং বিজ্ঞান শাস্ত্রের পণ্ডিত হিসাবে সুনাম অর্জন করেছিলেন আল মনসুর। আরেকটি আমরা এখানে দেখি যে এখানে কিন্তু একটি বাগদাদ নগর প্রতিষ্ঠা করা হয়েছে। খলিফা আল মনসুর তার কৃতিত্বকে অক্ষয় অম্লন করার জন্য তিনি বাগদাদ নগরী স্থাপন করেন। এটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ দজলা ফ্রাত নদীর পশ্চিম তীরে অবস্থিত ছিল। এটি মানে অত্যন্ত মনোমুগ্ধকর এবং অপূর্ব প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ একটি নগরী তৈরি করেছিলেন, সেটি হচ্ছে বাগদাদ নগরী। এটা নির্মাণে 100,000 লোকের প্রায় 4 বছর সময় লেগেছিল এই নগরীটি তৈরি করতে। এই কারণে মনসুরের নামানুসারে এই নাম সংকলনও কিন্তু করা হয়েছিল মনসুরিয়া। এখানে জমা মসজিদ, মনোরম উদ্যান, কৃত্রিম ফোয়ারা, রূপকথার ঐশ্বর্যময় বাগদাদ ছিল তৎকালীন বিশ্বের একটি বিষয়। তো আমরা এভাবেই দেখি যে আব্বাসীয় খিলাফতের সময় এই জ্ঞান বিজ্ঞান, তারপর আমরা যদি আবার দেখি খলিফা হারুন রশিদের সময় জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখর আরোহিত হয়েছিল, এবং খলিফা আল মামুন আমরা তো আগেই আমরা জানি যে আব্বাসীর সময় জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল খলিফা আল মামুন। ঐতিহাসিক ওয়েল হাউসেন একটি যথার্থ উক্তি করেছিলেন, উই সি ফর দ্য ফার্স্ট টাইম পার হ্যাপস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ান অ্যান্ড ইন ইটস স্ট্রিমস। অর্থাৎ তিনি সকল কাজে মাদ্রাসা মসজিদকে ব্যাপকভাবে স্থায়ী আয়ের আওতায় নিয়ে আসেন। আমি আগে বলেছি যে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খলিফা আল মামুন ছিলেন এক স্বর্ণযুগকে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন অনেক ক্ষেত্রে। যেমন তিনি কৃতিত্ব মূল্যায়নের মানদণ্ডে যদি আমি জ্ঞান বিজ্ঞান অনুশীলন শিক্ষা সংস্কৃতির বিকাশ সাধন হয়, তাহলে আল মামুন শুধু আরব ইতিহাসে নয় বরং সমগ্র বিশ্বের নরপতিদের পর্যায়ভুক্ত অবশ্যই করতে হবে। আব্বাসী যুগ ছিল জ্ঞান চর্চা বিকাশ এবং বিশ্বে ইসলামকে আন্তর্জাতিককরণের একটি যুগ। আমরা বলেছি যে তারা জাতীয়তাবাদের ক্ষেত্রে করেছিল সার্বজনীন,
এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তারা করেছে আন্তর্জাতিকরণের একটি যুগ হিসাবে আখ্যায়িত করা যায়। এই প্রক্রিয়ার অগ্রনায়ক ছিলেন মামুন। তিনি নিজেও ধর্ম, দর্শন, তর্ক, আইনশাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তার উদার মনোভাবের কারণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিখ্যাত পণ্ডিতগণ তার দরবারে অলঙ্কৃত করেছিলেন। এই বিখ্যাত পণ্ডিতগণ ইতিহাস, দর্শন, ধর্ম, আইন, বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর গবেষণা করেছিলেন এবং পর্যালোচনা করে দিবারাত সেখানে কাটাতেন। এই যে একটা যে চমৎকার একটি পরিবেশ, এই রাজনৈতিকভাবে বা রাজদরবারে এটিকে অলঙ্কৃত করা হয়েছিল এবং সেখানে এই রাজ মানে যারা চর্চা করতেন তাদেরকে একটি পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। সে কারণে বলা হয় যে জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে, স্বর্ণ শিখরে এবং শুধু জাতীয়করণে আন্তর্জাতিকরণের একটি যুগ হচ্ছে আব্বাসীয় যুগ। খলিফা মামুন যে কাজটি করতেন, যে শিক্ষা বিস্তারের জন্য সমগ্র সাম্রাজ্যে তিনি অসংখ্য মাদ্রাসা, স্কুল, কলেজ কিন্তু প্রতিষ্ঠা করতেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর অর্থ বরাদ্দ করেন এবং লাখরাজ যে সম্পত্তিগুলোও ছিল তাও মামুন বুঝতে পেরেছিলেন, সম্পত্তি দান করেন এবং মামুন বুঝতে পেরেছিলেন, খলিফা মামুন বুঝতে পেরেছিলেন যে যথার্থ শিক্ষা সংস্কৃতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ একমাত্র নিহিত রয়েছে। এই জন্য তিনি সকল কাজেই মাদ্রাসা মসজিদকে ব্যাপকভাবে স্থায়ী আয়ের আওতায় নিয়ে এসেছিলেন। তিনি চীন দেশের অনুকরণে কাগজের কল স্থাপন করেছিলেন। আরেকটা বিষয় তো আমরা সার্বজনীনভাবে জানি যে খলিফা মামুন তিনি তার সময়ে বিশেষ করে বিভিন্ন গ্রন্থের অনুবাদের একটি বিশাল একটি অবদান ছিল। তিনি অ্যাথেন্স, সিরিয়া, মিশর, তারপরে প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে আনতেন বিভিন্ন দেশ থেকে এবং সেখানে এনে তিনি একটি অনুবাদ সেন্টার করেছিলেন বাইতুল হিকমা। সেখানে বসে তিনি প্লেটো, অ্যারিস্টটল, স্টেলেন, হিপোক্রেটস প্রভৃতি দার্শনিকদের গ্রন্থসমূহ তিনি আরবিতে অনুবাদ করে জনপ্রিয় করেছিলেন এবং তিনি অনুবাদকদের প্রতি মাসে 500 দিনার পারিশ্রমিক প্রদান করতেন। সেই সময় বিশেষ করে হুসাইন ইবনে ইসহাক এই পুস্তকের সমপরিমাণ স্বর্ণমুদ্রা দিতেন, মানে বিশেষ করে হুসাইন ইবনে ইসহাককে পুস্তকের যে সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিতেন। বিখ্যাত ঐতিহাসিক মূর বলেন, এই সকল মনীষীদের পরিশ্রমের ফলে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ইউরোপীয় জাতিসমূহ তাদের নিজস্ব অথচ হারানো দান ধন প্রাচীন গ্রিসের বিজ্ঞান দর্শনের সঙ্গে পুনরায় তারা বিবেচিত হয়। আর এই সকল কর্মকে সম্পাদন করার জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেটি হচ্ছে বাইতুল হিকমা। এভাবে করে মৌলিক গবেষণা করেছিলেন। আরেকটি আমরা দেখি, তিনি এই সময় আব্বাসি যুগে সাহিত্য ধর্মের একজন চমৎকার পৃষ্ঠপোষক আমরা দেখেছিলাম। এই সময় সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্বের অনেক গ্রন্থ রচিত হয়েছিল। ধর্মতত্ত্ব, হাদিস, আইনশাস্ত্র আলোচনাকে তিনি উৎসাহিত করতেন এবং এই সময় আব্বাসীদের সময় সাহিত্য, দর্শন, বিজ্ঞান নিয়ে আলোচনা সভায় মিলিত হওয়া যেত। সেখানে অত্যন্ত শিক্ষণীয় বক্তৃতা, আলোচনা সভা, তার সময় ফার্সি সাহিত্যে নবজীবন কিন্তু লাভ করেছিল। ফার্সি কবিতার জনক ছিলেন মার্বের কবি আব্বাস, তার রাজদরবারকে অলঙ্কৃত করে রাখতেন খলিফা মামুনের। এই সময় আব্বাসীদের সময় হস্তলিপিকার ছিলেন আবু রায়হান, তার নাম অনুসারে রায়হানি লিখন পদ্ধতি তখন আব্বাসী যুগে যথেষ্ট সুনাম কিন্তু অর্জন করেছিল। এখানে একটি মতবাদ প্রচলন হয়েছে, মোতাজিলা মতবাদ। আমরা দেখেছি সেই সময় একটি গণিত, চিকিৎসা, ভূগোল শাস্ত্রে একটি খ্যাতিনামা মানে অবদান রয়েছে এবং সেখানে রাজসিংহাসন, তারপরে নাম করা চিকিৎসক, চিকিৎসাবিদ হিসেবে সেখানে বিভিন্ন ব্যক্তি মানে তারাকে রাজসিংহাসনকে অলঙ্কৃত করে রাখতেন। এভাবে আমরা দেখি যে সর্বক্ষেত্রে বুদ্ধিবৃত্তির একটি বিকাশ সাধিত হয়েছিল। আব্বাসী খলিফা মানসুর এবং জ্ঞান বিজ্ঞান হারুনুর রশিদ শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বুদ্ধি, বৃত্তি চর্চার যে পরিবেশ সৃষ্টি করেছিল, মামুনের চেষ্টাতে একটি পরিপূর্ণভাবে বিকশিত হয়। ঐতিহাসিক আমির আলী যথার্থই বলেছেন যে মামুনের খেলাফাত সারাসিনীয় ইতিহাসের সর্বাপেক্ষা একটি গৌরবোজ্জ্বল অধ্যায় এবং একে যথার্থভাবে ইসলামের আগাস্টান যুগ বলে এটাকে অভিহিত করা যায়।
অবহিত করা যায়। তার ২০ বছরের শাসনকালে চিন্তাধারা প্রত্যেকটি ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তি বিকাশের স্থায়ী একটি স্মৃতিচিহ্ন রেখে গেছে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে মুসলমানদের বা আব্বাসি যুগের সাফল্য ব্যাংক বিজ্ঞান এবং সাহিত্যের কোনো বিশেষ শাখার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি একটি ছিল সার্বজনীন। এই বুদ্ধিবৃত্তির সর্বক্ষেত্রে একটি প্রসার লাভ করেছিল, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন এবং আন্তর্জাতিককরণের একটি যুগ। সংস্কৃতি বিকাশের সাথে সাথে আর্থসামাজিক উৎকর্ষ সমৃদ্ধির জন্য মামুনের অবদান অনবদ্য এবং আব্বাসী ক্ষেত্রে এটি একটি বিশাল যুগের সূচনা হয়েছিল। শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞান চর্চার যে স্বর্ণযুগ হিসেবে খ্যাতি লাভ করে আব্বাসী যুগ, তার মূল অবদান ছিল খলিফা আল মামুনের। কিন্তু শিক্ষা জ্ঞান বিজ্ঞানের যে বিকাশ তিনি ঘটান তা শুধু আরব সভ্যতার জ্ঞান ভাণ্ডারই সমৃদ্ধি করেনি, বরং বিশ্ব সভ্যতা ও সমৃদ্ধি অর্জন করেছিল। তার সময় শুধুমাত্র মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের উন্নতিই ঘটেনি, বরং সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের সার্বজনীন একটি উন্নতি সাধিত হয়েছিল। যে উন্নতি সাধিত হয়েছিল উৎকর্ষ হয়েছিল জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে। ঐতিহাসিক একে মুসলিম সভ্যতার একটি স্বর্ণযুগ বা দ্য গোল্ডেন এজ অফ মুসলিম সিভিলাইজেশনে কিন্তু বলে অভিহিত করা যায়। আবার অনেকে তার এই সময় রাজত্বকালকে অগস্টান যুগ বলেছেন। আসলে এই মামুন খলিফানা এই তাদের সময়ের যে রাজত্ব বা তাদের সময় যে অবদান সেটি আব্বাসী যুগকে সমাদৃত করেছিল, বিশ্ব রাজনীতিকে করেছিল, সমাজ সংস্কৃতিকে তিনি একটি মূল পরিবর্তন হিসাবে এখানে কিন্তু অধিষ্ঠিত হয়েছিল। আমরা মূলত দেখি যে খলিফা আল মামুন পর্যন্ত কিন্তু একটি আব্বাসী যুগের একটি উন্নতি শিখর আরোহিত হয়েছিল। এরপর আব্বাসী খলিফারা সেই জায়গাটাকে ধরে রাখতে পারেননি এবং তাদের শাসন ব্যবস্থা উমাইয়া খিলাফতের পর এই আরব সম্রাট আরব প্রাধান্যের পতন ঘটে আব্বাসী যুগে। ইরানি প্রভাবের ফলে মুসলিম একটি আমরা আগেই বলেছি যে মুসলিম প্রশাসন বা মুসলিম সমাজ ব্যবস্থা একটি সার্বজনীন রূপ লাভ করে। সেখানে আরবের একক আধিপত্য আব্বাসীদের পতনের পরপরই আব্বাসী যুগে ইরানি প্রভাব প্রভাবিত হয়। উমাইয়াদের পতন আরব শাসনের পরিসমাপ্তি ঘটে এবং আরব সমাজ এবং অর্থনীতিকের ধ্যান ধারণা সেখানে পরিবর্তন সাধিত হয়। তাহলে এর স্থলে আব্বাসীয়দের পৃষ্ঠপোষকতায় প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা সেখানে কায়েম হয়েছিল। প্রকৃত পক্ষে আব্বাসী খিলাফত ছিল জ্ঞান বিজ্ঞান বিস্তার এবং নতুন সভ্যতা উন্মোচন করার একটি নতুন যাত্রা। আব্বাসীদের শাসননীতি কী ধরনের ছিল? আব্বাসীদের যুগ ছিল রাজ্য জয়ের আর আব্বাসী যুগ ছিল রাজ্য শাসনের। আমরা আবার বলি যে উমাইয়া কিন্তু সবসময় ছিলেন রাজ্য জয় করবে দিকপাল হিসেবে তার আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আব্বাসীরা যেটি কাজটি করেছিলেন সেটি হচ্ছে রাজ্যকে শাসন করবেন, জ্ঞান বিজ্ঞানের উন্নত শিখর আরোহণ করবেন, সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনটাকে তারা একটি সিস্টেমেটিক বা একটি পদ্ধতিগত ব্যবস্থাপনার মধ্যে তারা নিয়ে এসেছিলেন। উমাইয়াগণ অভিজাত আরবদেরকে অগ্রাধিকার দিতেন, কিন্তু আব্বাসীগণ এই সংকীর্ণ আরব জাতিতাবাদ নীতির পরিহার করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল যোগ্য লোককে খেলাফতের যে কোনো গুরুত্ব পদে তারা বহাল করতেন। আব্বাসী শাসনে জাতীয় সমনীতির উপর প্রতিষ্ঠিত ছিল। তাদের শাসন ব্যবস্থা মূলত দু ধরনের ছিল, একটি ছিল কেন্দ্রীয় আর একটি ছিল প্রাদেশিক। কেন্দ্রে থাকতেন খলিফা। আব্বাসীয় খলিফাতের শাসন কাঠামোর শীর্ষ দেশে অবস্থান করতেন খলিফা। খলিফা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাষ্ট্র শাসন ব্যাপারে সকল গুরুত্বপূর্ণ আদেশ নির্দেশ তিনি গ্রহণ করতেন। তার কার্যকলির প্রধানত ধর্মীয় রাজনৈতিক এই দুভাগে বিভক্ত ছিল। তার রাজনৈতিক ক্ষমতায় সামরিক বেসামরিক এই দুভাগে বিভক্ত ছিল। উমাইয়াদের ন্যায় আব্বাসীয়গণ খলিফাগণও খেলাফত উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এভাবে তাদের কোন নীতি সুনির্দিষ্ট নীতি ছিল না। একটি মন্ত্রণা পরিষদ সেখানে আমরা দেখি এবং ছিল। এখানে একটি হাজিব খলিফা নিত্য সহচর ছিলেন। হাজিব বা রাজ পরিবারগণের গৃহ অধ্যক্ষ ছিলেন। হাজিবের কর্তব্য ছিল বিদেশি দূতগণকে আমন্ত্রণ এবং পরিচয় করে দেওয়া। হাজিব ছিলেন সশস্ত্র কর্মচারী, তার অনুমতি ছাড়া কেউ খলিফার সাথে সাক্ষাৎ করতেও পারতেন না। আরেকটি ছিল খলিফার পরই প্রভাবশালী ব্যক্তি ছিলেন উজির। এটা কি পারস্য রীতির অনুকরণে আব্বাসী খলিফাগণ সর্বপ্রথম উজির বা প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তিনি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ব্যাপারে খলিফাকে সাহায্য করতেন। উজির ছিলেন দুই শ্রেণীর, একটি অসীম ক্ষমতা সম্পন্ন উজির এবং একটি সসীম ক্ষমতা সম্পন্ন উজির। অসীম ক্ষমতা সম্পন্ন উজির কর্মচারী নিয়োগ বা বাতিল করতে পারতেন। আরেকটি ছিল জল্লাদ এবং জ্যোতিষী। রাজদরবারে জল্লাদ এবং জ্যোতিষী পদাধিকার বলে দুজন পদাধিকারী দুজন কর্মকর্তার প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। আব্বাসী শাসন ব্যবস্থায় আরবের ইতিহাসে প্রথম রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে
বিদ্রোহী এবং সমাজ দ্রোহীদের শাস্তি দেওয়ার প্রথা কিন্তু এখানে প্রচলিত ছিল। পারস্য নীতির অনুকরণে জল্লাদ এবং জ্যোতিষী নিযুক্ত করা হতো। দেওয়ানুল আজিজ ছিলেন তাদের অর্থাৎ বিভিন্ন বিভাগের কার্য তদারকি করার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেওয়ানুল আজিজ নামে একটি মন্ত্রী পরিষদ ছিল। যে এবং দেওয়ানুল আজিজের অধীনে যে শাসন ব্যবস্থাগুলো শাসন বিভাগগুলো ছিল তা ছিল এরকম: দেওয়ানুল খারাজ রাজস্ব বিভাগ, দেওয়ানুল রাসায়েল রাজকীয় বার্তা বিভাগ, দেওয়ানুল খালাম কর্তৃক একটি ফরমান চিঠি বিভাগ, দেওয়ানুল বারিদ চিঠি আদান প্রদান প্রদান ছাড়াও একটি গোয়েন্দা বিভাগে কাজ করতেন দেওয়ানুল বারিদ, দেওয়ানুল সুরতা সেটি একটি পুলিশ বিভাগ ছিলেন যারা আইন শৃঙ্খলা বিষয়টিকে দেখভাল করতেন, দেওয়ানুল নজর ফিল মাজালিম এখানে খলিফাদের আব্বাসী খলিফাগণ অত্যাচারিতদের অভিযোগ এখানে শ্রবণ করতেন, এই বিভাগের প্রতিষ্ঠা করেন এবং তাদের বিভিন্ন পক্ষমতমূলক রায়ের বিরুদ্ধে বিভাগ আপত্তি গৃহীত হতো। কাজীউল কুজ্জাত বিচার বিভাগ সেখানে ছিল, বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগ সেখানে লক্ষ্য করা যায়। আরেকটি ছিল দেওয়ানুল জুন, আরব এবং অনারবদের দ্বারা গঠিত সৈন্যবাহিনী নিয়মিত এবং অনিয়মিত এই দুটি ভাগে সেখানে ছিল। নিয়মিত বাহিনী নিয়মিত বেতন এবং ভাতা পেতেন, অনিয়মিত বাহিনী শুধুমাত্র যুদ্ধরত অবস্থায় বেতন পেত, অন্যথায় রেশন পেত। নিয়মিত বাহিনী পদাতিক অশ্বারোহী তীরন্দাজ শ্রমিক বাহিনী ইত্যাদিতে বিভক্ত ছিল। যুদ্ধে তারা অগ্রপশ্চাৎ বাম ডান মধ্য এই পাঁচ ভাগে বিভক্ত হতো। তীর ধনুক বর্ষা বল্লম ঢাল ও তরবারি ছিল যুদ্ধাস্ত্র। এছাড়া আরও কিছু বিভাগ শাসন কার্য সেখানে পরিচালনা করতেন, সেই বিভাগগুলো হলো দেওয়ানুল সাওয়াফি, দেওয়ানুল দেয়াহ, দেওয়ানুল আজিমাহ, দেওয়ানুল আতা, দেওয়ানুল সির, দেওয়ানুল আকরি ইত্যাদি। অর্থাৎ সেখানে আরেকটি ছিল সেখানে দুটো ব্যবস্থা, সেটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। প্রদেশ ছিল পারস্য বাইজেন্টাইন নীতির অনুসরণে, পারস্য বাইজেন্টাইন নীতির অনুসরণে উমাইয়া রাজত্ব সমগ্র দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যে প্রদেশের সৃষ্টি হয়েছিল আব্বাসী আমলা তার কোনো পরিবর্তন সাধন করেন নাই। ঐতিহাসিকদের বর্ণনা হতে জানা যায় যে আব্বাসী খিলাফতের প্রথম যুগে সমগ্র সাম্রাজ্যে 24টি কারকরের মতে 35টি প্রদেশ ছিল। প্রত্যেক প্রদেশের শাসনভার আমির নামক কর্মকর্তার উপর ন্যস্ত হতেন এবং আমির ছিলেন এই প্রদেশের একজন শাসনকর্তা। খলিফা তাকে নিযুক্ত করতেন এবং তার কৃতকর্মের জন্য খলিফার নিকট তিনি দায়ী থাকতেন। শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য এক প্রদেশে হতে অন্য প্রদেশে আমিরদের বদলি করার একটি প্রচলন ছিল। ধর্মীয় কার্যকলাপ পরিচালনা এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমিরের মৌলিক একটি দায়িত্ব ছিল। আর প্রাদেশিক বিভাগ, এখানে কিন্তু আমরা প্রাদেশিক বিভাগে পাঁচটি বিভাগ দেখতে পাই। একটি হচ্ছে দেওয়ানুল খারিজ, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, সামরিক বিভাগ, বিচার বিভাগ ও বিবিধ শাসন বিভাগ ছিল। অর্থাৎ আব্বাসী খেলাফতকালে রাষ্ট্রের শাসন পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ যদি বিশ্লেষণ করি, এটা প্রতীয়মান হয় যে তৎকালীন আব্বাসী শাসন ব্যবস্থা ছিল একটি পরিকল্পিত সুশৃঙ্খল, যা আধুনিক বিশ্বে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক সচেতনতার একটি ভিত্তি হিসেবে পরিচিতি লাভ করেছিল। ঐতিহাসিক আমির আলী আব্বাসীদের মূল্যায়ন করেছেন এভাবে: তাদের শাসনামলে আরবদের বুদ্ধিভিত্তির বিকাশ আশ্চর্যজনকভাবে দ্রুততার সাথে অগ্রসর হচ্ছিল এবং এভাবে দেখি যে তাদের শাসন ব্যবস্থা সমাজ এবং অর্থনৈতিকভাবে তাদের একটি পরিকল্পিত রাষ্ট্র ব্যবস্থাকে সেখানে পরিলক্ষিত হয়েছিল। ফলে কি হয়েছিল যে আব্বাসীরা দীর্ঘকাল তাদের জ্ঞান গরিমা জ্ঞান বিজ্ঞানে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল, স্বর্ণযুগ তারা অধিষ্ঠিত হয়েছিল, সমাজ জীবন ছিল মানে সর্বজনীন এবং জ্ঞান বিজ্ঞান ছিল আন্তর্জাতিকরণ এবং প্রশাসন ব্যবস্থা ছিল বিকেন্দ্রীকরণ, সমাজ ব্যবস্থা একটি পরিকল্পিত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, অর্থনৈতিক ব্যবস্থাকে সুনিয়ন্ত করার জন্য সেখানে তাদের কতগুলো বিভাগ পরিচালিত হতো, সেই বিভাগের মাধ্যমে তাদের মূলত জ্ঞান বিজ্ঞান সেই বিভাগগুলোর মধ্য দিয়ে তাদের রাষ্ট্র এবং সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো। এবং আরও যে উল্লেখযোগ্য কতগুলো বিভাগের নাম আমরা বলেছি, দেওয়ানুল সাওয়াফি অর্থাৎ ভূমি খাস ভূমি সংরক্ষণ বিভাগ, আরেকটি ছিল দেওয়ানুল দেয়াহ, দেওয়ানুল আজিমা কেন্দ্রীয় হিসাব পরীক্ষা বিভাগ, এবং দেওয়ানুল আতা একটি দান বিভাগ খয়রাত বিভাগ, যেখানে যার যদি কোনো নিট বা প্রয়োজন ছিল সেই বিভাগ থেকে সেইগুলোকে দান তাদেরকে দিয়ে দেওয়া হতো। আরেকটি দেওয়ানুল সির একটি গোয়েন্দা বিভাগ সেখানে ছিল। আরেকটি দেওয়ানুল আকরিকাহ প্রণালী পরিষ্কার ও সেচ বিভাগের একটি সেখানে পরিচালন ছিল। ফলে আমরা দেখি যে আব্বাসীয় খেলাফতের সময় যে পুরো মুসলিম বিশ্বটাকে একটা পরিকল্পিত শহর এবং পরিকল্পিত শাসন ব্যবস্থা, পরিকল্পিত সমাজ ব্যবস্থা এবং পরিকল্পিত একটি অর্থনৈতিক ব্যবস্থা সেখানে
পরিলক্ষিত হয় এবং এর মধ্য দিয়ে আব্বাসীয়দের ইতিহাসে প্রিয় স্মরণীয় হয়ে আছেন এবং 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয়দের হালাকু খান কর্তৃক বাগদাদ নগর ধ্বংসের মধ্য দিয়ে একটি সংস্কৃতির ধ্বংস হয়েছিল, একটি সভ্যতা ধ্বংস হয়েছিল। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত যে সভ্যতা সংস্কৃতি মুসলমান শাসকরা গড়ে উঠেছিল সেটি হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের মধ্য দিয়ে দীর্ঘকালের একটি সভ্যতার পরিসমাপ্তি হয়েছিল। আমরা এরপরে দেখি যে মুসলিম বিশ্বে খিলাফতের একটি শূন্যতার বিরাজমান ছিল, এর মধ্য দিয়ে আব্বাসী বংশ পতন হয়েছিল, মুসলিম বিশ্বের একটি সভ্যতা সংস্কৃতির বিশাল একটি ক্ষতি হয়েছিল এবং মুসলিম বিশ্বের খিলাফতের একটি চরম শূন্যতা পরিলক্ষিত হয়েছিল। তো এই পর্যন্তই আজকে আমরা দেখলাম যে আব্বাসী বংশের সমাজ সংস্কৃতি এবং প্রশাসনিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য তুলে ধরবার চেষ্টা করলাম। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং যেখানেই থাকো সতর্ক থাকবে। এ বলে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।